হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোটিকের লগ গুলোকে রিমুভ করা হয়। আমরা যখন কোনো কাজ করি তখন সেটা আমরা লগে দেখতে পারি যে কে কোন কাজ করছে। যেমন আমরা যদি লগে যাই, এখানে আমাদের 8টা লাইন লগ আছে, যেমন শেষ লগইন হয়েছে ইউজার অ্যাডমিন, লগ আউট। এখন যদি আমরা কিউতে যাই, কিউতে গিয়ে আমরা যদি কোনো কিছু অ্যাড করি, তাহলে এটা একটা কিউতে দেখা যাবে এখানে লগে লাইন 9 সিম্পল কিউ অ্যাড বাই অ্যাডমিন, এরকম লগগুলো এখানে জেনারেট হবে। আমরা এই মাইক্রোটিকের মধ্যে যদি কোনো কাজ করি তাহলে এই লগগুলো আমাদের এই লগ যে কাজই করি না কেন, যেখানে যে পয়েন্টে কাজ করি সেখানে এই লগে এসে সেই লগগুলো জেনারেট হবে এবং কি করছে সেটা এখানে দেখা যাবে। এখন আমি যদি এখানে একটা ইউজার অ্যাড করি, সিস্টেম থেকে ইউজারে যাই, প্লাসে ক্লিক করি, যেমন জসিম নামে একটা ইউজার অ্যাড করলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, তাহলে এখানে লগেও চলে আসবে যে একটা ইউজার অ্যাড করা হয়েছে। এই যে 10 নম্বর লাইনে ইউজার জসিম অ্যাড বাই অ্যাডমিন, তাহলে জসিম নামে একটি ইউজার অ্যাড করছে অ্যাডমিন। তাহলে আমরা যেখানে মাইক্রোটিকে যদি কোনো কাজ করে সেটা লগে দেখা যায়। এখন আমরা চাইলে এই যে লগগুলো রিমুভ করে ফেলতে পারে। অনেক অ্যাডমিন আছে যারা যাতে ডিফল্ট ভাবে লগ 1000 লগ জমা হয়। আমরা যখন কোনো মাইক্রোটিক, নতুন কোনো মাইক্রোটিক নিয়ে আসি বা মাইক্রোটিক কে ফরম্যাট দিলে, তার ডিফল্ট যে লগের কাউন্ট থাকে সেটা হচ্ছে 1000। 1000 এর পরে যে কাজটা হয়, যখন 1000 হয়ে যায় তখন সে প্রিভিয়াস এর এক একটা লগ মুছে ফেলে। এখন অনেক নেটওয়ার্কের অ্যাডমিন আছে লগ কাউন্টটাকে 1000 এর জায়গায় বাড়িয়ে অনেক 2000 3000 দিয়ে রাখে, যাতে কেউ একটা কোম্পানিতে অনেকজন এমপ্লয় থাকলে তা অনেকগুলো এক্সেস যদি থাকে, অনেকের এক্সেস থাকলে সেক্ষেত্রে যে কাজটা হয় যে আপনার কে কখন কাজ করতেছে, লগ যদি না থাকে তাহলে বোঝা যায় না। আর যদি লগটা যদি এখানে জেনারেট হয়, বা অনেক সময় আমি নিজেও অনেক মাইক্রোটিকে 2000 থেকে 2000 বা 3000 দিয়ে রাখি, যদি কোনো প্রবলেম হয় আমি লগ দেখে বুঝতে পারি আমার কোথায় প্রবলেম হয়েছে। না হয় তো যদি লগ কমানো থাকে, যদি কোনো এমপ্লয় একটু চালাক হয় তাহলে সে যে কাজটা করে, কোনো কাজ করার সাথে সাথে সে লগটাকে মুছে দেয়। তাহলে আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোটিকের লগ এর লাইন গুলোকে ডিফল্ট ভাবে 1000 দেওয়া থাকে, আমরা সেটাকে কিভাবে ইনক্রিজ করতে পারি, 1000 থেকে 2000 করে দিতে পারি। তাহলে এখানে যে 1 থেকে 0 থেকে 10, মানে এখানে 11টা লাইন লগ আছে, এভাবে করতে করতে 2000 লাইন হবে, 3000 লাইন হবে, যখন 2000 হবে তখন সে যখন আরেকটা লাইন চলে আসবে তখন প্রিভিয়াস লাইনটাকে সে রিমুভ করে দিবে। এরপরে এটা হলো কিভাবে আমরা লগের লাইন গুলোকে ইনক্রিজ করতে পারি 1000 থেকে 2000 বা 5000, আমরা আমাদের মতো করে, অথবা আমার এখানে লগ যেগুলো আছে আমি এই লগ গুলোকে আমি রিমুভ করে দিব, হ্যাঁ, যাতে এখানে আর কোনো লক না থাকে। সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে মাইক্রোটিকের লগের লাইন ইনক্রিজ করা যায় এবং কিভাবে লকগুলোকে যে লকগুলো আছে সেগুলো রিমুভ করা যায় তার পুরো প্রক্রিয়া। তাহলে আমরা যদি প্রথমে মাইক্রোটিকে লগ ইন করার পরে আমরা যদি যে কাজটা আমাদের করতে হবে লক ইনক্রিজ করার জন্য লগের লাইন, এখানে আমি যেটা বলছি ডিফল্ট ভাবে 1000 দেওয়া থাকে, এটাকে আমরা যে কাজটা করব যে ইনক্রিজ করব 1000 না 2000 লাইন আমার লগ জমা হবে, তাহলে সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সিস্টেম থেকে লগইন এ যেতে হবে। লগইন এ যাওয়ার পরে এখানে ডিফল্ট ভাবে রুলস থাকে, আমরা অ্যাকশনে যাব। অ্যাকশনে যাওয়ার পরে এখানে 4টা অপশন থাকে, ডিক্স, ইকো, মেমোরি, রিমোট। আমরা মেমোরিতে ক্লিক করব। মেমোরিতে ক্লিক করার পরে এখানে লাইন্স, আমি যে কথাটা বলছি যে আমাদের ডিফল্ট ভাবে 1000 লাইন্স থাকে, যে এখানে 1 2 করে 1000 লাইন্স পর্যন্ত লক শো করবে, তাহলে এখান থেকে আমরা চাইলে এটাকে 2000 করব, তাহলে লাইন্স এর 1000 এর জায়গায় আমরা 2000 কর দিব। পরে
অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই ওকে। তাহলে এখন এই যে 11 নম্বরে এসে দেখা গেছে লগ অ্যাকশন চেঞ্জ বাই অ্যাডমিন, তাহলে এই যে আমরা কে কোন কাজটা করতেছি সেটা কিন্তু এই লগে শো করতেছে। তাহলে আমাদের লগ এর অ্যাকশনটা চেঞ্জ করছে কে? অ্যাডমিন। তাহলে এখন আমরা দেখতে পারতেছি লগ এর লাইন হইছে 2000, তার মানে এভাবে 10 থেকে করতে করতে 2000 পর্যন্ত, 0 থেকে 1999 পর্যন্ত লাইন এখানে শো করবে। যখন 0 থেকে 2000 পর্যন্ত হবে তখন কাউন্ট করলে হয়ে যাবে 2001, তাহলে সে প্রিভিয়াস এর যে লগটা আছে সেটাকে রিমুভ করে দিবে। তাহলে এখন আমরা দেখলাম কিভাবে লগ এর লাইনগুলোকে বাড়ানো যায়, যে যাতে আমার কিছুদিনের লগটা এখানে শো করে যে কে কোন কাজ করতেছে সেটা অ্যাডমিন, এটা অনেকে জানে না। অ্যাডমিন চাইলে লাইনটা বাড়াই রাখলে সে পরবর্তী দিনে এসে তার লগটা চেক করলে বুঝতে পারবে যে কে কোন ইউজার দিয়ে সে কে কোথায় কাজ করছে। এখন আমরা যদি এই যে লগ গুলোকে রিমুভ করতে চাই, না আমার লগ 2000 এবার এখানে 0 থেকে 11 গেছে, যদি করতে করতে 2000 লগ হয়ে যায়, না আমি চাচ্ছি যে আমার সব লগ গুলোকে একসাথে রিমুভ করে দিব, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে ঠিক একইভাবে সিস্টেম থেকে লগিং এ যাব, লগিং থেকে অ্যাকশন থেকে মেমোরিতে যাব এবং লাইন যেটা আছে এটাকে আমরা অন করে দিলাম। অন করা মানে এখানে একটা লাইন শো করবে, অ্যাপ্লাই ওকে। অ্যাপ্লাই ওকে দেওয়ার সাথে সাথে এখানে কি হলো যে সব লাইন মুছে গেছে, শুধু একটা আছে। এই একটা হলো কি, লগ লাস্টের যে কাজটা হয়েছে লগ অ্যাকশন চেঞ্জ, লগ অ্যাকশন চেঞ্জ করলো জসিম সেটা এখানে শো করছে। তাহলে আজকের আমরা এভাবে কিন্তু সিস্টেম থেকে লগিং এ গিয়ে মেমোরি থেকে লগ অ্যাকশন থেকে মেমোরি থেকে আমরা লাইনসটাকে বাড়িয়ে কমিয়ে আমরা লগের লাইনগুলোকে চেঞ্জ করতে পারি, যার মাধ্যমে আমরা আমার মাইক্রোটিকে কে কি কাজ করতেছে সেই লগগুলো আমরা দেখতে পারি এবং একসাথে সব লগগুলোকে রিমুভ করে দিতে পারি। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে মাইক্রোটিকের লগ গুলোকে রিমুভ করা যায় এবং কিভাবে মাইক্রোটিকের লগের লাইনকে বাড়ানো যায় তার পূর্ণ প্রক্রিয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।